তোমার দুনিয়ার কান্নার এত দাম ছিল এত দাম ছিল যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারতে গুনাহগুলোকে মনে করে আযাবকে স্মরণ করে জাহান্নামকে স্মরণ করে নবী আমার কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ حرم الله عليه النار الله حبيب বলেন কেউ যদি আল্লাহর ভয়ে আযাবের ভয়ে যদি কেউ কান্না করে তবে আমার কয় حرم الله عليه النار চিরতরে চিরকালের জন্য আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে يا أيها الناس أبوكو وإن لم تستطيعوا فتباكو كنّا جهن شمي أسيب تمي تخن كنّا کرو چوب دیا جدی بنينا برها گئ كنّا ربحان کرو سبحان الله আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি আল্লাহ কয় ফেরেশতাদের ডাক দেয়া কয় দেখো রে আমার বান্দা কিভাবে আমার কাছে কান্না করতেছে ইয়া মালায়েকাতি কদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু খাইরিন আমি যদি আল্লাহ তাকে ক্ষমা না করি কে ক্ষমা করবে গো তাই তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম করম বি ওয়া লুতফে খোদা বান্দেগার করম বি ওয়া লুতফে খোদা বান্দেগার গুনাহ বান্দা কারদাস ও উ শর্মসার আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন দেখো মালিকের রহম দেখো দয়া দেখো কান্না করে বান্দা গুনাহ করে বান্দা আর মালিকে কল আমি যদি তাকে মাফ না করি আমার লজ্জা লাগে সুবহানাল্লাহ জীবনে একবার যাদের সুযোগ চলে আসে আর দ্বিতীয়বার জীবনে সুযোগ আসে না সুবহানাল্লাহ কি বরকতময় এই ঘর যে ঘরকে ফেরেশতারা তা আল্লাহ পাক এই মূল্যবান যখন এই কালামে পাকে রব্বে করিম কোন কসম খায় কোন শপথ খায় বুঝতে হবে যে জিনিসের শপথ খায় কসম করে এই জিনিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তাই আল্লাহ তাআলা খানায়ে কাবার কসম খাইছে বাইতুল মামুরের কসম খাইছে কোথাও কোথাও মসজিদে আকসার কসম এগুলো আল্লাহর কাছে অনেক দাম সুবহানাল্লাহ কসম খেয়ে আল্লাহ বলছে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিব মা লাহু মিন দাফির যারা গুনাহ করবে নাফরমানি করবে দুনিয়াতে যদি তাওবা না করে মানুষের মালামাল লুটফাট করছে জুলুম করছে চান্দাবাজি করছে ওই মানুষের কাছ থেকে মুক্তি নেই নাই মাপ নেই নাই আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে বলবেন আমার কাছে তোমার কোনো মাপ মুক্তির ব্যবস্থা নাই যার উপর জুলুম করেছো যার মালামাল লুট করেছো যার কাছে চান্দাবাজি করেছো তার কাছ থেকে মাপ না আর যদি তা না করো গুনাহ থেকে যদি মাপ না চাও তাওবা যদি না করো মনে রেখো রে আল্লাহর আযাব কিন্তু তোমার উপরে আসবে কেউ ফিরাইতে পারবে না মৃত্যু যেমন চলে আসলে তাওবার সুযোগ দেওয়া হয় না যদিও বলে এখন আমি ইন্নি তুবতুল আন আমি এখন তাওবা করলাম
আল্লাহ কয় সুযোগ না নেই এর আগে সুযোগ ছিল কেন গ্রহণ করলা না ক্ষমতার মসনদে বসে জুলুম করেছো যখন মালিকের ফয়সালা হয়ে গেছে এই 45 মিনিট সময় পাও নাই কত আল্লাহ বলেন সুযোগ দিতে থাকি সুযোগ দিতে থাকি তারপরে যদি কেউ তার কৃতকর্মের উপর তওবা না করে আল্লাহর কাছে মাপ না চায় তাহলে পরবর্তীতে আর তার তওবার সুযোগ হয় না আল্লাহ বলেন যখন তোমার উপরে শাস্তি চলে আসবে মালহু মিন দাফে তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না ঠিক কিনা বলে আমি অনেক সময় বয়ানে বলি যারা গুনাহগার হয় যারা নাফরমান হয় তাদের কবরের মধ্যে শাস্তি হয় না হয় না শাস্তি হলে কান্না করে না করে না চিৎকার করে না করে না মানব আর দানব জিন আর ইনসান ব্যতীত গোটা পৃথিবীর সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে এজন্য বাকের কবরস্থানে গিয়ে দেখবেন যদি আপনি গরু বাছুর দিয়ে আসেন মাঝে মধ্যে দেখা যায় পাগলের মতো দড়ি সেরা দৌড় মারে কোরআনে কয় হাদিসে কয় ইয়াসমাউহা গায়রু সাকালাইন মানব আর দানব ব্যতীত গোটা বিশ্বের সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে রনেকে ওয়াক্ত জাবরুয়া নাহি ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি আল্লাহ কয় এখন কেন কান্না কর তোমার দুনিয়ার কান্নার এত দাম ছিল এত দাম ছিল যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারতে গুনাগুলোকে মনে করে আজাবকে স্মরণ করে জাহান্নামকে স্মরণ করে নবী আমার কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ حرم الله عليه النار আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর ভয়ে আযাবের ভয়ে যদি কেউ কান্না করে নবী আমার কয় حرم الله عليه النار চিরতরে চিরকালের জন্য আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে ইয়া ইয়োহান্নাস উবুকু ওয়া ইল্লাম তাসতাতিউ ফাতাবাকু কান্না যখন সময় আসে তুমি তখন কান্না করো চোখ দিয়া যদি পানি না বের হয় কান্নার ভান করো আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি এত দামি আল্লাহ কয় ফেরেশতাদের ডাক দেয়া কয় দেখো রে আমার বান্দা কিভাবে আমার কাছে কান্না করতেছে ইয়া মালায়েকাতি কদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু খাইরি আমি যদি আল্লাহ তাকে ক্ষমা না করি কে ক্ষমা করবে গো তাই তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম করম বি ওয়া লুতফে খোদা বান্দেগার করম বি ওয়া লুতফে খোদা বান্দেগার গুনাহ বান্দা কারদাস ও উ শর্মসার আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন দেখো মালিকের রহম দেখো দয়া দেখো কান্না করে বান্দা গুনাহ করে বান্দা আর মালিকে কল আমি যদি তাকে মাফ না করি আমার লজ্জা লাগে সুবহানাল্লাহ একটু আগায় যান
প্যান্ডেলের পিছনে অনেকে কষ্ট করে একটু আগায় যান, ফাঁকা থাকলে এখানে শয়তান করবে বাসা, একটু আগাম মেহরবানি করে। এমন তো না যে শীতকাল জায়গা গরম করছি কষ্ট করে, গরম কালই চলতেছে, কি বলেন ঠিক কি না? আগা আগা, এই যুবকরা আগাও আগাও, এ তাড়াতাড়ি আগায় যাও মাশাল, পিছনে যারা আসবে পিছনে বসবে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء আল্লাহ বলেন গোলাপ গুনাহ হয়ে গেছে, নফসে আম্মারা তোমাকে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, পরিবেশ তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার গুনাহ হয়ে গেছে। অতি পারে বান্দা তুমি যদি সেই গুনার জন্য তওবা করো রে, আমি আল্লাহ শুধুই গুনাহ মাফ করে দিব তা নয়, ওই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আযাব কঠিন জিনিস, আল্লাহ যখন আযাব দিবে কেউ আপনাকে রক্ষা করবে? এই গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্যে আল্লাহ আমাদের জন্য তাওবার সৃষ্টি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি ওয়াজ মাহফিলের পর তার জীবনের হিসাব নিকাশ মিলাদ ঘরের মধ্যে যায় হিসাব করে, কয়টা গুনাহ করলাম, কয়টা মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললাম, কতবার নেশা করলাম, কতবার সুদ খাইলাম, কতবার ঘুষ খাইলাম। আল্লাহর হাবিব বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর হাবিব কয় উম্মতের আরে কামতির কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সকল নবীদের মুখে একটাই স্লোগান নাফসি 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 নাফসি, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, তোমার কি সুপারিশ করো? আল্লাহু আকবার। রোজে মেহশার হার নেহা পায় দাসাবাদ, রোজে মেহশার হার নেহা পায় দাসাবাদ, হামজে খুদ হার মুজরিমা রসুল আশাবাদ। ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে, খোলা হয়ে যাবে, সামনাসামনি চলে আসবে, প্রকাশ হয়ে যাবে আপনার আমার জিন্দগির যত আমল আছে, এগুলো লেখা হইতেছে না হইতেছে না? কারা লিখতেছে? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল, তোমরা যা করো সাথে সাথে লেখা হয়ে যাবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আর যা কথা বলতেছি সেটা রেকর্ড হয়ে যাচ্ছে, যা করতেছি তা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, কোথায় যাবে ফাইনাল মাফার সব লেখা হয়ে যাচ্ছে। আর আল্লাহর লেখকরা এরা এতটাই স্ট্রং মজবুত, এদের লেখালেখি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ, খাওয়া লাগে না, ঘুমান লাগে না, শ্বশুর বাড়িতে যাওয়া লাগে না, ফুটবল খেলা দেখা লাগে না, ক্রিকেট খেলা দেখা লাগে না, ঠিক কিনা বলে? এই জন্যে সারাক্ষণ আমার আপনার আমল নামা লিখা হইতেছে,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله বলেন জিন্দেগি আমলনামা তার সামনে যখন রাখা হবে তখন আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা হায় আফসোস মা লিহাদাল কিতাব এই আমলনামায় সব তো চলে আসলো একদিন একটা ছোট গুনাহ করেছিলাম এইটাও তো সারা করে সুবহানাল্লাহ বড় গুনাহ ছোট গুনাহ মধ্যম গুনাহ সব লেখা হয়ে গেছে আল্লাহ বলেন এ বান্দা এ গোলাম আর ফেরেশতারা কিন্তু তোমার উপর কোনো জুলুম করে নাই কারণ ফেরেশতাদের সাথে তোমার কোনো জমি জমা নিয়া বিরোধ নাই কথা কয় না ফেরেশতাদের সাথে রাজনীতি নিয়ে কোনো বিরোধ নাই ফেরেশতাদের সঙ্গে পথ পদবি নিয়ে কোনো বিরোধ নাই তাই ফেরেশতারা তোমার নামে যা করো নাই তা কোনোদিন লিখে নাই আর যা নেক আমল করছো তা কোনোদিন বাদ দেয় নাই ঠিক কিনা বলে ولا ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا তোমার রব তোমার উপর কোনো জুলুম করে নাই এই সবগুলো তোমার হাতের কাম আমার ভাইরা কাঁদতে থাকবে কাঁদতে থাকবে চিৎকার করতে থাকবে আর আল্লাহকে বলবে আল্লাহ বুঝি নাই ভুল হয়ে গেছে জীবনটা নষ্ট করে ফেলছে আবার দুনিয়াতে পাঠাব নেক আমল করে আসবো ভালো মানুষ হয়ে আসবো দিনদার হয়ে আসবো নামাজি হয়ে আসবো আল্লাহ বলবেন না না একবার দুনিয়াতে যাওয়া হয় দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই কি বলেন সুযোগ দ্বিতীয়বার পাবে কি গেছে যারা কেউ দুনিয়াতে আসছে এই জন্য আল্লাহর হাবিব বলেন গভীর রজনীতে এ যুবক গভীর রজনীতে যদি তোমার কামরার ভিতরে গিয়া দরজা বন্ধ করে যদি মালিকের কাছে দুই ফোঁটা পানি ফেলো বুঝি নাই এতদিন দিনের পথে চলি নাই নিজের মন গড়া রাস্তায় চলছে আল্লাহ আজকে তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে কোনো দিন বেলাইনে চলব না আল্লাহ বান্দাকে ডাক দেয়া কই বান্দা তুমি যখন তওবা করো তোমার অবস্থাটা হয়ে যায় নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আর আল্লাহর হাবিব বলেন এ গোলাম তুমি যেহেতু আল্লাহর কাছে নির্জনে বসে খালি খালি বসে খালি জায়গাতে বসে এইভাবে চোখের পানিগুলো ফেলছো আল্লাহ বাদ তোমার জন্য কামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে কি ব্যবস্থা করবেন ওই দিন একটু ছায়ার দরকার আছে না নাই যেদিন এত প্রচন্ড গরম মাথার মগজগুলো গলে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে তখন সকলে হাই হুতাশ করবে চিৎকার করবে হাইরে কেউ যদি এক গ্লাস পানি দিত কথা বলেন ঠিক কিনা যারা মাহফিলে আসছে কোরআন যারা শুনছে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করছে নবী ডাক দেয়া বলবে আয়া আজকের হাউজে কাউসারের পানি
আমি পয়গম্বর আমার বরকতি হাতে পান করাবো সুবহানাল্লাহ আর এক কাউসার আল্লাহ কাকে দান করছে আমাদের নবীকে কাকে সূরা কাউসার পড়েন না ইন্না আতাইনাকাল কাউসার إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ بَنَنْ هَيْ أَمَرْ حَبِيبُ কোনো নবীকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করি না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দান করছি কাকে দান করছি আমাদের নবীকে তাইলে আমাদের নবী আমাদের আগে পান করাবেন না অন্যদেরকে পান করাবেন আমাদেরকে যারা নবীর খাতি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে পূর্ণাঙ্গ নবীর সিরাত আর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে নবী বলবে আয়া আমি তো হাউজে কাউসারের কিনারায় দাঁড়াই রয়েছি তোমাকে এক পেয়ালা পানি পান করাবো আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না কি জানুহু কাদাদে নুজুমিস সামা পানি যে পান করাবেন কোটি কোটি হাজার কোটি মানুষকে তাইলে এত গ্লাস এত পেয়ালা এত কাপ পাইবে কোথায় আল্লাহর নবী কয় আল্লাহ আমাকে এত পেয়ালা দান করবে আসমানের তারকা যেমন গুনে শেষ করা যায় না আমার পেয়ালাগুলো কেউ গুনে শেষ করতে পারবে না মা উহু আপিয়া দুমির আল্লাবান পানিটার মধ্যে কোনো আয়রন থাকবে না যেমন আমরা টিউবওয়েল বসাইলে আয়রনের জন্য পানি ব্যবহার করতে পারি না ঠিক কিনা বলে আল্লাহর নবী কয় পানিটা এত সুন্দর হবে এটা দুধের মতো সাদা আর আস্তে সুবহানাল্লাহ আহলা মিনাল আসাল ওই পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে আল্লাহু আকবার কাদেরকে পান করাবেন যারা নবীর সুন্নত মানবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাইতুল মামুরে জামাতের সাথে আদায় করবে যারা দুর্নীতি লুটপাট চান্দাবাজি করবে না কার উপর জুলুম করবে না তাদের জন্যে কামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার উপর চলে আসবে ওই দিন স্বয়ং আল্লাহর হাবিব তার বরকতি হাতে হাউজে কাউসার পান করাবে আর ভাইরা বুঝা গেল যারা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে যায় আর গুনাহ হয়ে গেলে তাওবা করে তাদেরকে কি আল্লাহ শাস্তি দিবেন না জান্নাত দিবেন আরো জোরে কও আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা হবে আল্লাহ বলেন এরা তো আমার স্পেশাল মেহমান স্পেশাল ভিআইপি মেহমান গেল যেমন মেজবান তার জন্য আলাদা ব্যবস্থাপনা রাখে আলাদা আয়োজন রাখে ঠিক আল্লাহ বলবেন এরা আমার ঘরের মেহমান তাই আমি আল্লাহর ঠিক কিনা বলেন আর ভাইরা তাই মসজিদ আল্লাহর ঘর মসজিদের যতক্ষণ বান্দা থাকে ততক্ষণ আসমান থেকে রহমত বর্ষণ হয় সুবহানাল্লাহ এই জন্য মসজিদে ঢুকার সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডার গুলো খুলে দাও সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতা লাগাই দিয়া বলে ফেরেশতারা তোমরা তাদের জন্য দোয়া করো তাদের গুনাহ মাগফিরাতের দোয়া করো তাদের রহমতের জন্য দোয়া করো সুবহানাল্লাহ
এজন্য বান্দা যখন মসজিদে ঢুকে যায় বান্দার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এ আদর্শ পাড়ার মানুষ শুধু মসজিদ সুন্দর করলে চলবে না মাসাজিদুহুম আমরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদ বানানোর কিন্তু প্রতিযোগিতা হয় কার মসজিদরা কার থেকে বেশি সুন্দর কিন্তু মুসল্লি তালাশ করলে মসজিদ শূন্য ঠিক বললাম না মুসল্লি তালাশ করলে মসজিদই পাওয়া যায় না মসজিদ ডুকরে ডুকরে কাঁদতে থাকে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে আমাকে এত সুন্দর করে সাজাইছে নামাজের সময় লাইট মাইরাও কাউকে পাওয়া যায় না ঠিক কিনা বলেন যেমন অনেক জায়গাতে যুবকরা বড় বড় মাহফিল করায় আর নিজেরাই নামাজ পড়ে না যদিও আমাদের আদর্শ পাড়ার যুবকরা মাশাআল্লাহ অনেক উদ্যোগী অনেক ভালো এরা মাহফিল যেমন করে নামাজও পড়ে অনেক জায়গাতে দেখি মাহফিলের দিনও টুপি লাগা না আমি তখন বলি যুবক শুধু মাহফিল করলে চলবে না মাহফিল নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর হাবিব সাড়ে ১৪০০ বছর পূর্বে আমাদের কি ভবিষ্যৎ বাণী করেছেন লায়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম শুধু ইসলামের নামটা থাকবে কামে কেউ মুসলমান থাকবে না কথা কোন ঠিক কি আমার বাবা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল পরদাদা মুসলমান ছিল তাই আমি মুসলমানের ঘরের মুসলমান কাজে কর্মে আমার মধ্যে ইসলাম নাই পূজা শুরু হইলে হিন্দুদের মন্দিরে গিয়ে আমরা প্রসাদ খাই মিষ্টি খাই তুমি একটা আবার চিন্তা করলে না ওমা উহিল্লা লি গাইরিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাহারো নামে যদি কোনো কিছু দেওয়া হয় এটা মুসলমানের জন্য হালাল না এরা তো এদের মূর্তি দেবতা কালিমা দুর্গা মা আরো কত মা আছে এই মাদের নামে এগুলো তারা কি করে বিলিয়ে দেয় জবাই করে মুসলমানের জন্য এগুলো খাওয়া জায়েজ নাই আর তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে তাদের কোনো ক্ষতি করবো না এটাই ইসলাম অধিকার দিয়েছে তার মানে এই নয় তাদের মন্দিরে গিয়ে তাদের পূজার মধ্যে আমরা লাফালাফি করব ঠিক বললাম তাতে কি প্রমাণ হয় এ কথার প্রমাণ হয় আমি আমার ইসলামের উপর সন্তুষ্ট নাই অথচ পৃথিবীর সবচাইতে সেরা ধর্মের নাম কি আরো জোরে বলতে হবে কি না ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ নির্বাচিত ধর্ম আল্লাহ বলেন তোমাদেরকে আমি মুসলমান বানাইলাম আর বাকি একটা ধর্ম আমার কাছে ধর্ম নয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসম শুধু কোরআনের অক্ষরগুলো থাকবে কোরআনের কোনো বাস্তবতা আমাদের মধ্যে থাকবে না ঠিক কিনা বলেন আই খাসায়ে খাসানে রসুল অর্থে দোয়া গে আই খাসায়ে খাসানে রসুল অর্থে দোয়া গে উম্মত পে তেরি আকে আজব অক্ত পড়া হে কবি বলেন হে পয়গম্বর আপনি রওজায়ে পাকে জিন্দা আছেন আপনার কাছে একটি বড় ফরিয়াদ যে ইসলামের জন্য উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে যে ইসলামের জন্য পেটে পাথর বেঁধেছেন যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছেন আজকে আপনি খবর নিয়ে দেখুন পৃথিবীর মধ্যে আপনার ইসলাম পর হয়ে গেছে বেগানা হয়ে গেছে আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দোয়া গে
امت پہ تیری آنکھ عجب وقت پڑا ہے یہ دین بڑی شان سے نکلا تھا وطن سے یہ دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغرابا ہے پردیس میں وہ آج غریب الغرابا ہے اسلام تار شان شوکت نے مکہ تھیکے گوٹا بیشے بچرون کرے چلو একটা দিন আসবে যে দিন ইন্না লিমান ইয়ারুজু ইলাল ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা মানুষ দেখলে বিষাক্ত সাপ যখন গর্তের মধ্যে লুকা ইসলামের কেউ যখন আপন থাকবে না ঈমানের কেউ যখন আপন থাকবে না তখন ঈমান ও তার আসল বাড়ি মদিনাতে গিয়া লুকাবে ঠিক কিনা বলে তেলে ইসলাম আমাদের মাঝে জিন্দা রাখার দরকার আছে না হই নবীর কাছে কি জবাব ঠিক কি না কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ ইয়ে শরীয়ত ইয়ে তরিকত হামকো মিলনে কে লিয়ে আমাদের জন্য কি দরকার ছিল আল্লাহ যাকে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ বানাইছে তার তো কোনো দরকার ছিল না তিনি তো আরামে আয়েশে বসে জিন্দেগি অতিবাহিত করতে এই ইসলামের জন্য আমাদের জন্য আল্লাহর হাবিব দান্দান মুবারক শহীদ করেছেন পেটে পাথর বেঁধেছেন আর সেই ইসলাম যদি আমার আপনার থেকে বেকানা হয়ে যায় কি জবাব দিব কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি ইসলাম কি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি দ্বীন কে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম যতদিন দ্বীন আর ইসলাম কে মজবুত করে ধরে রাখবে কোন বিজাতিদের বাবার সাহস হবে না তোমাদের গায়ে আঙ্গুল তোলা যখনই তোমরা ইসলাম হারা হয়ে যাবে ইসলামের কালচার গুলো যখনই তোমাদের কাছ থেকে বিদায় নেবে বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে রাগ করবেন না আজকে গোটা বিশ্বে মুসলমানরা কি পাওয়ার ভুলনা নির্যাতিত নিজের দেশে পর্যন্ত নির্যাতিত আলহামদুলিল্লাহ এখন তো আমরা মাহফিলে তো মুখ খুলে কথা বলতে পারি একটা সময় বাংলাদেশে গেছে মাহফিলে ওড়ার আগে কানে কানে কয়ে দিত রাজনৈতিক কথা কওয়া যাব না কথা কয় না খতিবরা জুমার দিনে খুতবা দিবে বয়ান দিবে কমিটি বলে দিত যে এই প্রেসক্রিপশনের উপর এই টপিকের উপর কথা বলতে হবে আর বাইরে কথা বলা কোন টপিক আসমানের উপর আর জমিনের নিচের কথা বলবেন মাঝখানের কোন কথা কিন্তু কয়েন টেন না কথা কয় না কথা বলা লাগবে কোন জায়গার আসমানের উপরে অথবা জমিনের কিন্তু মাঝখানের কোনো কথা বলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি কোরআন নাজিল করছে আসমানের উপরের জন্য কোরআন নাজিল করছেন কি জমিনের নিচের জন্য কোরআন তো আল্লাহ কমপ্লিটলি জীবন বিধান মানুষের জীবনের প্রতিটি সেক্টরে কোরআন কি যদি বাস্তবায়ন করা হতো কোরআনের ল কে যদি বাস্তবায়ন করা হতো কোরআনের আইন কে যদি বাস্তবায়ন করা হতো আল্লাহর কসম এত জুলুম এত দুর্নীতি এত লুটপাট হতো না যে লুটপাট একটা গরিব বাংলাদেশে যে দেশের মানুষ রাত নাই দিন নাই 24 ঘন্টা বিদেশের বাড়িতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রুদ্রি পুড়ে সুন্দর চেহারাটা কালো হয়ে যায় কোন রকমের কোন কষ্টকে কষ্ট মনে না করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত কি পানি করে দেশের জন্য মুদ্রা পাঠায় ট্রান্সি পাঠায় আর আমরা দেশে বসে বসে এগুলো লুটপাট করি বাংলাদেশে প্রবাসীরা যদি না থাকতো বিদেশিরা যদি না থাকতো বহু আগে বাংলাদেশের চাকা অচল হয়ে যেত এদেশের মানুষ
প্রবাসীদের অবদান কোনোদিন ভুলতে পারবে না কথা বলেন ঠিক কি না মাঝে মধ্যে এই সকল প্রবাসীদের কি নিয়ে মশকারা করা এখন এয়ারপোর্টে যান সব ওপেন যত রকমের সেবা দেওয়া দরকার সাধারণ ঢাকায় এই দিগ্গার থানার থানার কথা জানি না আমাদের ঢাকা শহরের থানাতে গেলে স্যার কি লাগবে বলেন আমি কি হেল্প করতে পারি কথা বলেন ঠিক কি না আমার কথাই বলি বিকাশে ভুলে আরেক জায়গায় আমার একটু টাকা চলে গিয়েছিল থানায় গেলাম যে এটা জিডি করার জন্য যাওয়ার সাথে সাথে ডিউটিরত অফিসার আমাকে বলতেছেন স্যার এক্সকিউজ মি বলে কি সহযোগিতা করতে পারি আমি বললাম সহযোগিতা বলতে আমার একটা জিডি করা লাগবে ভুলে আমার কিছু টাকা আরেক নম্বরে চলে গেছে কয় স্যার বসে আমি নিজে কম্পোজ করে দিতেছি জিডিটা কম্পোজ করে শুধু আমার সিগনেচারটা নিছে জিডি নাম্বার দিয়ে দিছে সাথে সাথে হেড অফিস থেকে আমার নাম্বারে ফোন আসছে স্যার আপনি কি রূপনগর থানায় জিডি করছেন জিডি নাম্বার এত জি ইয়েস বললো স্যার আপনার জিডি করতে কি কোনো প্রবলেম হয়েছে কেউ কি কোনো হয়রানির শিকার করছে অথবা আপনার কাছে কি পাতলা মাল চাইছে কথা পায় না পাতলা মাল বুঝেন তো আমি বললাম যে না তদন্ত অফিসার কি আপনাকে ফুল দিয়ে ফোন দিয়েছিল আমি কই জি কই স্যার যদি কোনো প্রবলেম হয় বা কেউ যদি কোনো দিক দেয় পাতলা মালের আওয়াজ দেয় স্যার আমার এই নাম্বারে ফোন দিবে বারোটা বাজায় স্যার কই সুবহান আল্লাহ এরকম যদি সব সেক্টর হয়ে যেত তো বাংলাদেশ জান্নাত হয়ে যেত এটা কি বলে ঠেলার নাম কথা কয় না এদেশ একটা সম্ভাবনাময় দেশ যে দেশটাকে দুর্নীতি করে লুটপাট করে জুলুম করে গোটা বিশ্বের মধ্যে একটা তলাবিহীন দেশে পরিণত করা হয়েছে আর মুখে মুখে স্লোগান ছিল উন্নয়নের জোয়ারে দেশ ভাইসা গেছে কথা বলেন ঠিক কিনা একটু বৃষ্টি হলে আপনাদের আমাদের রাস্তাঘাটে কমর সমান পানি হয় তখন আমার বুঝে আসে আরে ঠিকই তো উন্নয়নের জোয়ারে কি করতেছে কথা কয় না উন্নয়নের জোয়ারে দেশ ভাসতেছে মনে রাখেন জুলুমকারীদের অত্যাচার যারা করে জুলুম যারা করে নিপীড়ন যারা করে এদেরকে আল্লাহ আজ নই কাল তাদেরকে ধরে নিয়ে ধরে কথা বলেন সার পায় না এটা আল্লাহর পাকড়াও পায় নাই নমরুদ পায় নাই ফেরাউন পায় নাই কারুন হামান সাদ্দাত হতে হতে পাই নাই মিস্টার আবু জেহেল সুতরাং তাদের উত্তরসূরি যারা হবে এরাও কি পাবে না রেহাই পাবে না শিক্ষা নিতে হবে উপদেশ গ্রহণ করতে হবে এই দুনিয়ার জিন্দগিটা তামাশার নয় যখন লুটপাট করে কবরে যাবেন তখন লুটপাটের মজা কত প্রকার ও কি কি বোঝাবে এত সহজ নয় অনেক কঠিন জিনিস আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু এর আমার উম্মতেরা একটা সময় চলে আসবে যে সময়ে ইসলামের শুধু নামটা থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসুল মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন শেষ কথা মসজিদ গুলো বানানোর মধ্যে প্রতিযোগিতা হবে উত্তর পাড়ার মসজিদ দক্ষিণ পাড়ার মসজিদ কি সুন্দর হয়েছে তার চেয়ে আমরা সুন্দর করে বানাবো বাস্তব না বাস্তব এদের মসজিদে তো এসি লাগে নাই আমরা এসি লাগাই দেব কিন্তু দালাস করলে দেখা যায় ফজরের নামাজে মাত্র দুইজন মুসল্লি একজন একজন ইমাম আর একজন মুয়াজ্জিন মনে আপনারা রাগ করতেছেন আমি তো আপনাদের এলাকার সন্তান আমি যদি না পেতে কইব কি কবি বলেন এ দিন বাড়ি শান সে নিকলা থা ওয়াতন সে এ দিন বাড়ি শান সে নিকলা থা ওয়াতন সে परदेश में वो आज गरीब गुराबा है परदेश में वो आज गरीब गुराबा है
আজকে যে জিনিসের দ্বারা আমার পরিচয় সেটাই আমি ভুলে গেছি ঠিক কি না বলে এইজন্য মসজিদ যারা বাদ করে মসজিদ তাদের জন্য দোয়া করে যারা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কসম নামাজ পড়ে যখন বের হয়ে যায় মসজিদ কয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি তুমি যেমন আমারে হেফাজত করেছো আমি দোয়া করলাম রে আল্লাহ তোমাকে হেফাজত করে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি মসজিদ বলে নামাজ বলে হে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি যেমন সুন্দর করে নামাজটা আদায় করছো তুমি আমাকে সুন্দর করে হেফাজত করছো আল্লাহ তোমাকে সুন্দর করে হেফাজত করে সুবহানাল্লাহ দুই নাম্বার কথা নবী কয় যেদিন সব ফানা হয়ে যাবে কিছুই থাকবে না আল্লাহর ঘর মসজিদ ডেকে ডেকে যারা তার সাথে মহব্বত রাখছে যারা তাকে আবাদ করছে তাকে বলবে আয় আয় আমার প্যাসেঞ্জার হয়ে যাও যাত্রী হয়ে যাও তোমাকে নিয়ে সুজা আল্লাহর জান্নাতে চলে যাব তাহলে মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো আর সবচেয়ে উত্তম জায়গা যেখানে আমার উপার্জিত অংশটা লাগবে এটা কোন জায়গা আরো জোরে বলেন যে আল্লাহর ঘর সেখানে যদি আমার অংশ থেকে কিছু আমি এখানে ডোনেশন করি দান করি সে আল্লাহ কি আমার মালে বরকত দিবে না আমার ব্যবসায় বরকত দিবে চাকরিতে বরকত দিবে আমার জমিনে বরকত দিবে কথা বলেন ঠিক না বেঠিক